আসসালামু আলাইকুম, আমি হামিম চৌধুরী বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। তো আজকে হচ্ছে পুডিং রান্না করব, তা বানাবো, রান্না না আসলে, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্টে হচ্ছে আমি গ্যাসের চুলার উপর এরকম একটা পাতিলা নিয়েছি, ওখানে আমি দুধ দিয়ে নিয়েছি, প্রায় হচ্ছে 1 কেজির মতো দুধ দিয়েছি, অত বেশি না। এখানে অলরেডি আমি চিনি দিয়ে ফেলেছি, কারণ হচ্ছে চিনি দিয়েই জাল করে নিচ্ছি। আরেকটা জিনিস, আপনারা যখন দুধটা বসাবেন অবশ্যই ভালো মতো জাল দিয়ে নেবেন, বলক এনে নেবেন। বলক আনার পরও হচ্ছে কিছুক্ষণ রেখে দিবেন, তারপরে হচ্ছে অফ করে দিবেন। তো আমি হচ্ছে এখানে যেহেতু পুডিং বানাবো, পুডিংয়ে কিন্তু ডিম লাগে সাধারণত, তো এখানে আমি হচ্ছে ডিম নিয়ে নিয়েছি, প্রায় হচ্ছে 6টার মতো ডিম নিয়ে নিয়েছি। ডিম যদি আবার কম দিয়ে থাকেন তাহলে দেখা যাবে যে পুডিংটা ভেঙে যেতে পারে, পারফেক্টলি নাও হতে পারে, অনেক টাইমে দেখা যায় না ভেঙে যায় বা হচ্ছে না, জমাট বাঁধছে না, ওই জিনিসটা আসলে হবে না। তার জন্য ডিম হচ্ছে আমি 1 কেজির দুধের মধ্যে, 1 কেজির চেয়ে কম দুধ, 1 কেজি না, ওইটার মধ্যে হচ্ছে আমি প্রায় হচ্ছে 6টার মতো এরকম ডিম নিয়ে নিয়েছি। তো ডিম নেওয়ার পর হচ্ছে এগুলোকে ভালো মতো আপনারা চাইলে, যদি হচ্ছে ব্লেন্ডার করতে চান তাহলে কিন্তু হবে না, আমার মতে ওইটা হয় না, দেখা যায় যে একদম নরম হয়ে যায়, যখন আমি নিচে ই করতে যাই তখন হচ্ছে ভেঙে যেতে পারে। তো হাত দিয়ে ফেটিয়ে নেওয়াটাই হচ্ছে পুডিংয়ের জন্য আমি মনে করি পারফেক্ট উপায়, আর এটা আসলে অনেকটাই পারফেক্ট হবে যদি আপনারা হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে পারেন ভালো মতো। তো আমি হাত দিয়ে হচ্ছে 6 থেকে 7 মিনিটের মতো হচ্ছে ই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অলরেডি যে হাত দিয়ে কত সুন্দর করে করে করছি। আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকে ভাবে যে অনেকের পুডিংটা অনেকভাবে তৈরি করতে চাইলেও হয় না, ওই ক্ষেত্রে আমার মনে হয় যে হচ্ছে ডিমটাই হচ্ছে বেশি, মানে আপনারা হয়তো বা ডিমটা কম দিয়ে ফেলেন, যে কারণে হয় না পারফেক্টলি ভাবে। কারণ দেখা যায় যে আমরা অনেকে করি কি, 1/2 কেজি মানে আধা কেজি দুধের মধ্যে দেখা যায় 1টা কিংবা 2টা ডিম দিই, যে কারণে দেখা যায় যে জমাট বাঁধেও না আর হচ্ছে একদম মানে নরম হয়ে যায়, যে কারণে ভেঙে যায়। তো এখানে হচ্ছে আমি একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে আমি মোটামুটি হচ্ছে 2 চামচের মতো চিনি নিয়েছি, পরিমাণ মতো, কারণ হচ্ছে লেয়ার আনবো, নিচে হচ্ছে একটু চিনির কালারটা যেটা আনে ওইটা, তার জন্য হচ্ছে এখানে চিনি নিয়ে একটু ভালো মতো জাল দিয়ে নিচ্ছি। তারপর দেখবেন যে চিনিটা হচ্ছে গলে একদম বাদামি বাদামি কালার হয়ে যাবে, এই যে অলরেডি কিন্তু হওয়া শুরু হয়েছে, খেয়াল করলেই হচ্ছে একটু দেখতে পাবেন। তো এখানে চাইলে আপনারা হচ্ছে বেশি চিনিও ইউজ করতে পারেন, কম চিনিও ইউজ করতে পারেন, আমি হচ্ছে মোটামুটি চিনি দিয়েছি, অত বেশি দেইনি, অল্প চিনি দিলেই আসলে পারফেক্টলি হয়ে যায় আমার মতে। তো যেহেতু আমার সাইড দিয়ে একটু চিনিটা কম পড়েছে, তার জন্য হচ্ছে আমি আর একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে মানে আমি চাচ্ছি সম্পূর্ণটা যাতে হচ্ছে চিনির কালারটা আসে, যদি এক জায়গায় হয় আরেক জায়গায় না হয় তাহলে জিনিসটা আসলে খারাপ দেখা যাবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে চিনি দিয়ে আবার বসে থাকবেন না, কারণ অনেক টাইমে পুড়েও যেতে পারে, এটা খেয়াল করবেন। তো হাতে নিয়ে আস্তে আস্তে গ্যাসে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে করাটাই আমার মতে বেটার, আমি কিন্তু কমিয়ে দিয়ে তারপরে করছি। আর হচ্ছে আমি যে পাত্রেই হচ্ছে পুডিংটা দিব ওই পাত্রেতেই হচ্ছে করছি, আপনারা চাইলে আলাদাভাবেও করে নিতে পারেন। তো ডিমটা আমি আর একটু ভালো মতো ফেটে নিচ্ছি, আমি বলে দিই ডিমটা মোটামুটি আপনারা 6 থেকে 7 মিনিট ফেটবেন একদম ভালো মতো। তারপর হচ্ছে এখানে আমি একটা, দেখতেই পেলেন, এটাকে আপনারা কড়াই বলতে পারেন, এখানে হচ্ছে যেটা হচ্ছে সসপ্যানের মধ্যে আমি পুডিং দিব ওই সসপ্যানটা আমি পানির উপর বসাবো, সাধারণত পানির উপরেই কিন্তু বসিয়ে থাকে, একদম
গ্যাসের চুলার উপরে বসাবেন না। আর ডিম আর হচ্ছে চিনি মিশ্রিত দুধটাকে আমি হচ্ছে ভালো মতো মিক্স করে নিয়েছি যতটুকু সম্ভব। আমি কিন্তু লাস্টে হচ্ছে দুধ কম দিয়েছি, দুধ আর দেইনি, অল্প একটু রেখে দিয়েছি। তার মানে 1 কেজির কম দুধ দিয়েও আরও কিছুটা আমি দুধ রেখেছি। সো ডিমের পরিমাণটা কিন্তু একটু বেশি, বুঝতেই পেরেছেন। তো এটাকে হচ্ছে ভালো মতো ঢেকে দিতে হবে, অবশ্যই মানে কোনো কিছু ভারী কোনো কিছু দিয়ে। তো আমি এখানে বলে না পাটা পুঁতা, ওই পুঁতাটা দিয়েছি, প্লাস হচ্ছে আরেকটা ইয়ে দিয়েছি, এগুলাও হচ্ছে অনেক শক্ত, আপনারা হয়তো বা চিনেন। এটা দিয়ে হচ্ছে নানি দাদিরা সুপারি ছেঁচে খেতো, তাই না, সুপারি ছেঁচতো এক কথায় যেটা বলে। তো কিছুক্ষণ পরে হচ্ছে আমার পানি অলরেডি গরম হয়ে গেছে, মানে বলক আসা হয়ে গেছে, তারপরও হচ্ছে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে রেখে দিব, 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। আর পুডিং বানাতে গেলে অবশ্যই ধৈর্য সহকারে বানাতে হবে, আমি বলে দিচ্ছি, তাড়াহুড়া করলে মোটেও চলবে না। তো এখন এই তো দেখতে পেলেন আমার হচ্ছে 8 থেকে 9 মিনিট পরে আসলাম। তারপর একটা কাঠি, যে কোনো টুথপিক বলেন, টুথপিক দিয়েই হচ্ছে আপনারা একটু চেক করে দেখতে পেলেন যে হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে টুথপিকের মধ্যে ভরবে না, আর যদি কাঁচা কাঁচা থাকে তাহলে অবশ্যই ডিম আর দুধের ইটা লেগে থাকবে। তো আমারটা যেহেতু হয়ে গেছে, আমি হচ্ছে একটা চাকু দিয়ে চারিদিকে সাইড দিয়েই করে দিচ্ছি। তো আমি হচ্ছে এই প্লেটের মধ্যে রাখবো, দেখতেই পাচ্ছেন প্লেটটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তো এই তো আমি হচ্ছে উল্টো করে দিয়েছি, আমার নিচের কালারটা দেখুন। আমি আগেই বলেছি আপনারা যদি আরেকটু ডার্ক করতে চান তাহলে আরও কিছু চিনি হচ্ছে অ্যাড করতে পারেন। যেহেতু নিচে একটু পানি জমে আছে তার জন্য আমি একটা টিস্যু নিয়েছি, টিস্যু নিয়ে পানিটাকে মুছে দিচ্ছি। সাধারণত এরকম পানি জমেই থাকে, এটা কোনো সমস্যা না। আর পুডিংটা কিন্তু হয়ে গেছে, আপনাদের দাওয়াত রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো আর কি। আমি সচরাচর কোনো ভিডিওতে বলি না সাবস্ক্রাইব করেন, যদি ভালো লেগে থাকে আপনারা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।